গেল, তখন নামাও কেন? আমি যাবো না। কি, আমি যাবো না? আবার কি হলো? আমি যাবো না, যাবো না, ব্যাস। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এত ঢং করো কেন? কি হয়েছে ক্লিয়ারলি বলো তো। আমাকে দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াত? এক মাস ধরে বিয়ের কথাবার্তা চলতেছে, তুমি আমি নিজে শপিং করে এতগুলো জিনিস চিটাং পাঠিয়ে দিছি, এখন তুমি বলছো তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই? আমাকে অফিসিয়ালি দাওয়াত দেওয়া হয় নাই। অফিসিয়ালি দাওয়াত দেয় কেমনে? তোমাদের ফ্যামিলির বড় কে? তুমি। সেই সুবাদে আমি তোমাদের ফ্যামিলির বড় জামাই। এত বড় একটা বিয়ে হচ্ছে, এত আয়োজন হচ্ছে, আমাকে একটা কার্ড পর্যন্ত পাঠায় নাই। হ্যাঁ, আর তোমার ভাই ওই গাধাটা অর্ণব, ও কি করছে জানো? নিজের বিয়ের কার্ড ফেসবুকে পোস্ট দিছে এবং সেটা আমাকে ট্যাগ করছে। ফাজিমের একটা সীমা থাকা উচিত। ওরে বাবা, এখন তোমাকে কুরিয়ারে কার্ড পাঠাতে হবে? ফ্যামিলির মধ্যে কার্ড দেয়? আর তুমি বড় জামাই হয়ে কি এমন কাজ করছো যে তোমাকে এরকম এক্সট্রা খাতির করতে হবে? ফালতু কথা বলবো না, আমি যাবো না। তুমি যাবা না? না, আমি যাবো না। তুমি যাবা না কেন? তোমার ভাইয়ের বিয়ে তুমি যাও, আমি তো লোকে যেতে না করি নাই। আমি যাবো না, ব্যাস। ফ্যামিলির লাস্ট বিয়ে, কত প্ল্যান প্রোগ্রাম করছি, ওদিকে ওরা এক্সপেক্ট করে বসে আছে আমরা দুজনে যাবো। 100 জন মানুষ আসবে, 100টা প্রশ্ন করবে। অসার জামাই আসে নাই, বড় মেয়ের জামাই কই? আল্লাহ, তোমরা ঝগড়া করছো? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি যাবো না। ও, তুমি যাবা না আর সবাই বলবে আমি তোমাকে যেতে দেই নাই, এই সমস্ত ব্লেম গেমের মধ্যে আমি নাই কিন্তু। কোনো গেম খেলতাম? সব দোষ আব্বার, এটা প্লেন পাঠিয়ে দিতে পারতো, এটা ছাদে ল্যান্ড করতো, আর সাহেব এখান থেকে ডিরেক্টলি চিটা। কাকে ফোন দিচ্ছ? আম্মাকে ফোন দিতেছি, জানাতে হবে না যে আমরা আসবো না যে? আর তুমি আম্মাকে কেন ফোন দিচ্ছ? হ্যালো আম্মা, শোনো। হ্যালো আম্মা, আমরা কালকে সকালে আসতেছি, আপনি গাড়ি পাঠিয়ে দিন। হ্যালো হ্যালো, তুমি ফোন দাও নাই না? হ্যাঁ, জমি করো পাঁচশো বেশি নেই। সংসার নাকি এক অতিকায় বোঝা, সেই বোঝা কাঁধে নিয়ে সুখ দুঃখ খোঁজা, সুখ থাকে চিনি কম সকালের চাহে, দিন শেষে ঘরে ফেরা ঘামে ভেজা গায়ে, সুখ মানে হাসি বাসায় যেহেতু মেয়েরা নাই, আপনার রুমটাই ফাঁকে সাজিয়ে ফেলুন। খুব ভালো কাজ করছো ভাইজান। কি সাব্যস্ত হইল বরফলা? বাবাজি তুমি কি বলো? না না, ধুলাভাই কি বলবে, কথা তো হয়েই গেল। ওই মুরগিটাই হবে, হ্যাঁ, মোরগ পোলাটাই বেস্ট। আর ওই রেড মিট তো সবাই খাইতেছে না, গরু টুরু তো অনেকের সমস্যা, কোলেস্টেরলের প্রবলেম, আমার মনে হয় মুরগিটাই ফাইনাল আর কি। মানে কী টাইপের মুরগি? ওই যে পাকিস্তানি কক বলে ওইটা হলে ভালো হতো না দুলাভাই? ওই পাকিস্তানি কক বলে এখন আর কোনো কক নাই, ওই সবই আফগানিস্তানি কক, ওই বর্ডার পার করে দেশে এনে ফালায় বলে পাকিস্তানি কক। আর ওই ব্রয়লার মুরগি তো এমনিতেই ভালো, হ্যাঁ, ওই যে মাংস বেশি হয়, সাইজেও বড় হয় আর বরকত বেশি। সাইজে বড় হলে তো হয় না, মাথায় একটু বুদ্ধি লাগে, মানে একটু টেস্ট হইতে হয়। দুলাভাই কি আমার মিন করলেন বল ভাইজান। এক কাজ করি, খাসি দিয়ে ফার্স্ট ক্লাস করে কাছে রেখে দিই, সাথে একটা বোরহানি দিলাম না।
পাতলা করে দিলাম আর বলি কি ভাইজা কাশিটাই হোক, মনে করেন ছোটালো না, বড় করে আলু দিলাম, ছোট মাংসের পিস সাউরো বাইসে গেল। খাসিটাই ভালো হবে, ঝামেলা নাই, আর খাসিতে কোলেস্ট্রলের পরিমাণও কম। আব্বা আপনার তো কোলেস্ট্রলের প্রবলেম নাই? না না, আমারও নাই। তাহলে খাসি ফাইনাল? এই খাসি করলে ওর দামটা বেশি, বুঝছেন, ওখান থেকে টাকা মারার চান্স বেশি পাবে। আপনি থামেন, আমরা যেটা সিদ্ধান্ত নিলাম ওটাই ফাইনাল, আপনি ব্রয়লারই করেন, ওই ব্রয়লারটারই ফাইনাল ধরে আপনি আগান। আব্বা আমি গেলাম। আরে দুলোয়, আপনি একটু ফাইনাল বলে যান কিছু, তোমার যা খুশি তাই কর। না না, এর কোনো কথা হলো দুলোয়, আচ্ছা তাহলে এক কাজ করি, ওই আপনার জন্য একটা কক রাখি, পাকিস্তানি কক, ওই যেটা আফগানিস্তান থেকে আসে আর কি। বাবাজি তুমি এক কাজ করো। তোমাদের ফ্যামিলির একজনকে আমার একদম সহ্য হয় না। কেন নতুন কি আমি ফ্যামিলি তোমাকে সহ্য করতে পারি? আমি তোমার কথা বলছি নাকি? আমি তো বলছি মোবাশ্বরের কথা। শুনে শুনো, সব বিষয়ে ওর কথা বলতে হবে, সব বিষয়ের বেশি জানতে হবে, সব বিষয়ের বেশি মাপমুড়ি করতে হবে, পণ্ডিত কথা কার একটা। কারণ ও পারে, 10 দিন আগেই বাসায় আসছে, ডেকোরেশন থেকে শুরু করে খাবার শপিং যা যা আছে সব একা হ্যান্ডেল করতে চায়। তুমি 2 দিন আগে আসছো বেড়াইতে, আর আমি সেখানে আমি ঘুমাই থাকো। আমি ওর মতো বসে থাকি নাকি? আমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিস করি, আর ও কী করে? ও তো কিচ্ছু করে না, বাপের ঘরে বসে বসে খায়। তোর না আসবে তো কে আসবে? শুনো, তুমি জেলাস, অ্যাকসেপ্ট করতে শেখো। ও আসলে একটা আদর্শ জামাই, ও যদি 180 হয় তুমি 120। আদর্শ না, ছাতা। আম্মা দুপুরে কি করছো, কি খাবো? মোবাশের আছে না, মোবাশের আবদার করছে আম্মা আমি আপনি খাবো, তা আবার বড় বড় আলু দিয়া। বাসাতে আলু নাই, আলু আনতে পাঠাইছি, আলু আসলেই আপনিটা বসাবো। আরে আজকে আপনি করার কি দরকার ছিল? পরশুদিন তো এমনি আমরা রিচ ফুড খাচ্ছি। মোবাশে যেমনি আবদার করে তোরাও তো অমনি আবদার করতে পারিস না। কালকে যেমন রাত্রেবেলায় বলতেছে আম্মা দই খাবো আপনার হাতের বানানো, রাত্রে 1টার সময় দই বসাইছি। আয় বাপ্পি তুমি দই খাবো একটু, দই দিব? না আম্মা দই খাই না। মোবাশ্য যেভাবে আবদার করলো তোরাও তো কখনো সেভাবে আবদার করিস। বেয়াদবি কোথায় করলাম? এই যে তো রিয়েলিটি। তোমার আম্মা আমাকে কোনোদিন জিজ্ঞেস করছে আমার কি পছন্দ, আমি কি খেতে চাই? আম্মা এই মাত্র তোমাকে দই সেধে গেছে। মোবাশ্যের জন্য যে দই বানিয়েছে সেটা আমি খাবো? অসম্ভব, ইম্পসিবল, কোনোদিনও না। চাইতে জানতে হয়, ও সেটা পারে। তুমি তো আম্মার সাথে ঠিক মতো কথাই বলো না। শ্বশুর শাশুড়িদের সাথে খাজুয়ের আলাপ করা কি আমাদের কাজ? মোবাশ্যর তো সারাদিন ঘর বসে থাকে, ওর তো কোনো কাজ নাই, মেয়েদের মতো শাশুড়ির কাছে গিয়ে কুটুর মুটুর কুটুর মুটুর কুটুর মুটুর করে কথা বলে। আম্মু দই খাবো, আম্মু আপনি খাবো। আবার আমি সব ফিক্স করে ফেলছি, ঢাকা থেকে ডিজে আসবে। ডিজে? হ্যাঁ ডিজে আসবে, কোনো লোকাল আর্টিস্টের গান হবে না, খালি হবে ইয়ো ইয়ো হানি সিং এর গান। বাংলা থাকবে না? আরে আপা এখন ওই বাংলা গান চলে না, হলুদে ইয়ো ইয়ো হানি সিং না হলে জমেই না। আর প্লে লিস্ট আমি রেডি করে ফেলছি, টপ 100 হবে ইয়ো ইয়ো হানি সিং। বাঁচতে 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 যখন ওই লুঙ্গি ডান্স আসবে তখন আমরা সবাই লুঙ্গি পরে স্টেজে নেমে যাবো, নাচা শুরু করবো। দুলোয় আপনার লুঙ্গি আছে না? তুমি লুঙ্গি নিয়ে আসছো না? আমাদেরকে স্বপ্ন আপুদের বাসা থেকে পাঠিয়েছে। স্বপ্নদের কি ব্যাপারে? ফটোগ্রাফি? ও আপনারা ফটোগ্রাফি করবেন না? জি আমরা স্বপ্ন আপুদের ফ্যামিলির যত রকম ওয়েডিং ইভেন্ট যা হয় সব ফটোগ্রাফি আমরা করে থাকি। উনি হচ্ছেন অস্থির মাহমুদ ভাইয়া, বাংলাদেশের বেস্ট ফটোগ্রাফার, আর আমি উনার অ্যাসিস্ট্যান্ট সোহেল। আর আপনি? ও আমি অর্ষা, আমি ছেলের বড় বোন। ও আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন?
আপু প্রোগ্রামটা কোথায় হবে? ছাদে। ছাদে? ওরকম ওপেন প্লেসে যদি বৃষ্টি আসে আপু, বৃষ্টি পানিতে তো সব ভেসে যাবে। প্যান্ডেল করা আছে, নো ওয়ারিজ। ট্রিপল আছে? কি ট্রিপল? ও যে আপু ছাদের উপর যে ট্রিপল দেয়, তেরপল, হ্যাঁ দে আছে। ও আচ্ছা আপু, ছাদটা কয়তলায়? ছাদ ছয়তলায়। লিফ্টটা কোন দিকে? আমাদের বাসাতে লিফট নেই। কি বলছেন আপু, লিফট নেই? লিফট ছাড়া তো আমাদের অস্থির মাহমুদ ভাইয়া কোনোভাবেই ছাদে উঠতে পারবে না। উনি ছাদে যাবে কীভাবে? সবাই যেভাবে যায় উনি। এক্সকিউজ মি আপু, একটু আপু, লিফট ছাড়া তো আমাদের অস্থির মাহমুদ ভাইয়া কোনোভাবেই ছয়তলা বেয়ে উঠতে পারবে না। একটা লিফটের ব্যবস্থা করেন না। লিফট কি ভাড়া যায়? আর এই বাসাতে লিফটের প্রভিশন নাই। কি যে ঝামেলায় পড়ে গেলাম বলেন। স্বপ্না আপুরও তো একবারও ইনফর্ম করেনি যে এ বাসায় যে লিফট নেই, লিফট ছাড়া যে অস্থির মাহমুদ ভাইয়া উঠতে পারবে না। খুবই ঝামেলায় পড়ে গেলাম। আপনাদের যদি কাজ করতে হয় একটু কষ্ট করে সবাই যেভাবে সিঁড়ি ভেঙে উপরে উঠে সেভাবেই যেতে হবে। আচ্ছা আপু, মেয়ের বিয়ের শাড়ির কালারটা কি? মেরুন। মেরুন? না 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 আপু, মেরুন কালার শাড়ি তো হবে না। মেরুন কালারের শাড়ি পরে বরকনের ছবি তোলা হবে, সেই ছবি আবার যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হবে তখন মেয়ের জায়গাটা পুরো মনে হবে কালো একটা, কি জানো, কোনো চেহারাই বোঝা যাবে না। আর আপু জানেনই তো, মেরুন কালারের শাড়ি পরলে কোনো মেয়েকেই ভালো লাগে না, কেমন যেন ময়লা ময়লা লাগে। কি ফালতু কথা বলছেন, ময়লা ময়লা লাগে? হ্যাঁ আপু, আর শাড়ি কিনবেন তার আগে আমাদের সাথে একটু ডিসকাস করবেন না? আমার ভাইয়ের বউয়ের জন্য আমরা শখ করে শাড়ি কিনবো, আপনার সাথে ডিসকাস করতে হবে কেন? সবাই তো আমাদের সাথে ডিসকাস করে আপু। স্বপ্না আপুরাও তো ছেলের জন্য কী ধরনের শেরওয়ানি কিনবে আমাদের সাথে আগে ডিসকাস করেছে। ওনারা ভেবেছিল যে ক্রিম কালারের একটা শেরওয়ানি কিনবে, কিন্তু অস্থির মাহমুদ ভাইকে যখন বললো তখন অস্থির মাহমুদ ভাই বলল না না না, ক্রিম কালারের শেরওয়ানি কোনোভাবেই হবে না। অস্থির মাহমুদ ভাই বলে দিয়েছে পিঙ্ক কালারের শেরওয়ানি কিনে দিতে। পিঙ্ক? হ্যাঁ আপু, বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক কালারের শেরওয়ানি পরলে ছেলেদের ফেসটা যা গ্লো করে না আপু, খুব সুন্দর, ছবি খুব সুন্দর আসে। আমার ভাই বেবি পিঙ্ক পরে স্টেজে উঠবে। এক কাজ করেন আপু, পেস্ট কালারের কাপড়ের উপরে চা ফেলে দিলে যে কালারটা আসবে ঠিক ওই কালারের একটা শাড়ি কিনে আনেন। আমি সারা ঢাকা শহর ঘুরে ঘুরে 20,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছি, আর আপনি এখন বলছেন পেস্ট কালারের উপর চা ফেলে দিলে যে রঙের শাড়ি হয় সেটা নিয়ে আসতে? সম্ভব না। আপনাদের যদি দরকার হয়, যদি প্রয়োজন হয়, আপনারা কষ্ট করে প্লিজ কথা বলতে দিন। আপনারা সিঁড়ি বের উঠুন, কাজ করুন প্লিজ। কি একটু আগে আসো, লাইটার সব ভিডিও টাইম। কি আমাকে নিয়ে কিছু বলো। কি বলবো? ভালো কিছু বলো। কেন আমাকে নিয়ে সবাই ভালো কিছু বলতেছে? গায়ে হলুদের দিন, বড় এলইডি স্ক্রিনে সবাইকে দেখানো হবে। মানে এটা তুই ভিডিও করবি, তারপর এটা তোর গায়ে হলুদে এলইডিতে দেখা যাবে, তুই এটা দেখে অ বলবি এটা? হ্যাঁ, এটা তো অন্যজন করবে, অন্যজন করলে তুই দেখবি, তুই দেখলে তুই সারপ্রাইজড হবি। তুই কেন এটা করতেছিস? উফ দুলা ভাই, তুমি অনেক ব্যাকডেটেড, এখন সব কিছু নিজের করতে হয়, অন্য কাউকে করতে দেবো কি না কি বলবে, এটা সবার সামনে দেখানো যাবে নাকি? আচ্ছা তোর লজ্জা করে না? কোনো ছেলের বিয়ে নিয়ে এত লাফালাফি আমি দেখিনি লাইফে। বাদ দাও তো, এখন ভালো কিছু বলো। ভালো কিছু তোর কী আছে বলার? ভালো কিছু বলার নেই। না তাহলে বানায় বানায় বলো। তুই একটা ভালো ছেলে, যা। এভাবে না, বলো অর্ণব একটা ভালো ছেলে। অর্ণব একটা খুব ভালো ছেলে, যা। হ্যাঁ থ্যাংক ইউ। এই চল, বিয়ের আগের ভিডিওটা তো করলি, বিয়ের কয়দিন পরে যেটা হবে সেটা ভিডিওটা কর। ধর কি হবে? চল ডিভোর্স। ডিভোর্স কেন? প্রত্যেকটা মানুষের লাইফে বিয়েটা যেরকম চরমতম সত্য, তেমনি সেপারেশনটাও প্রত্যেকটা মানুষের লাইফে চরমতম সত্য। কি আজব আজব কথা, মনে রাখিস মনে রাখিস, আমার নিজের হালও কাটা যাইতে পারে। আমার গায়ে হলুদের ভিডিও, আমাকে নিয়ে ভালো কিছু বলো। ও রিয়েলি? আমি আগে বলতে চাই। আর আগে আপু, ওকে
আমাদের তিন ভাই বোনের মধ্যে আমাদের এই যে ভাইটা আছে ও হচ্ছে সবচেয়ে কবে। যখন বুড়ো হবে আমি তো দেখবো, তাই না? এক্সকিউজ মি, আমরা দুই বোন কি বানের জলে ভেসে এসেছি? আমরা দেখবো না ভবিষ্যতে, তাই না? আমার বিয়েটা কি দিবা? আমি তোকে যা 42 ইঞ্চি একটা এলজি মি দিলাম। আপু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি অর্ণবকে ওর বিয়েতে একটা 7 দিনের হানিমুন প্যাকেজ দিতে চাই। দুলাভাই, ওয়েট ওয়েট ওয়েট, দেশে না দেশে না, ঢাকা, কুয়ালালামপুর, লঙ্কাওয়ে, ঢাকা। দুলাভাই, ইউ আর দ্য বেস্ট। দুলাভাই, আই নো, আই নো। দুলাভাই, তোমার জামাই কাণ্ড দেখছো? আমাকে কিন্তু একদম বলে না এত কিছু করবে, কি যে পাগলামি করে। খুব তো বড় জামাই অ্যাটেনশন চাও, কিন্তু করটা কি? আহা, কি হইছে বলো না। মোবাশ্বের অর্ণবকে বিয়েতে কি দিতেছে জানো? 7 দিনের হানিমুন প্যাকেজ মালয়েশিয়া। আর তুমি কি দিতেছো? টিভি। তো তো মানে তোমাকে আমি কত করে বললাম যে আমার একটা মাত্র ভাই, চলো ভালো কিছু একটা দিই না, উনি টিভি দিবে। শোনো, মালয়েশিয়া 7 দিন, প্যাকেজ শেষ শেষ, টিভিটা সারা জীবন। আর আপনার এই চাপাবাজি, এটার জন্যই আপনি বেঁচে আছেন, বুঝছেন? চাপাবাজি? ওই মোবাশ্বেরই তো বড় চাপাবাজ। লাস্ট মোমেন্টে বলবে যে কোয়েলে টিকিট নাই, তারপর দেখা যাবে ওই কক্সবাজারের 3 days 2 nights একটা টিকিট হাতে ধরা দিয়েছে। নিজে তো কিছু ভালো দিতে পারো নাই, অন্য একটা ভালো জিনিস দিয়ে দাও, সেটাও অ্যাপ্রিসিয়েট করতে পারো না, সহ্য করতে পারো না, কিছু পারো না সহ্য করতে। আর নিজের হানিমুনটাও তো করতে পারো না। আমরা হানিমুন করি নাই কবে? জাফলং সবাই মিলে। এক্স্যাক্টলি, সবাই মিলে। কি কি গেছিল? তুমি, আমি, ফরিদ ভাই, ফরিদ ভাইয়ের বউ, তাদের 4 বছরের বাচ্চা, একটা ট্যাঁটে যেটা আমাকে সারাটাক্ষণ করে নিয়ে থাকতে হয়েছে। ফরিদ তো আমার ছোটবেলার বন্ধু। বন্ধুকে নিয়ে পিকনিক করা যায় শোনা, হানিমুন না। তো কিছু প্ল্যান ছিল, নেপাল যাবো, পাহাড়ের উপর একটা রিসর্টে থাকবো, সানসেট দেখবো, সানরাইজ দেখবো, ঘর ভর্তি হয়ে যাবে মেঘে, ঘোরার ডিম। গেলাম কোথায়? জাফলং, সবাই মিলে। নেপাল তো যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কি করবো, ফরিদের বাচ্চা তো পাসপোর্ট ছিল না। তুমি আর একটা কথা আমার সাথে বলো, তুমি নেপাল যাবা? আমার নেপাল যাওয়ার সব চলে গেছে। আমি তোমাকে নেপাল নিয়ে যাবো, সিএনজি রাখো। আমি তোমার সাথে কোথাও যাবো না। তুমি আমার সাথে নেপাল যাবো? টেনশন করো, এত টিকিট কোথায় যাবা? টিকিটের দরকার নেই।
এই সিএনজি দিয়েই নেপাল যাবো, এখান থেকে বেনাপোল, বেনাপোল থেকে নেপাল। তুমি যাবো আমার সাথে? না। শিওর? শিওর। আমি যাচ্ছি কিন্তু। তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও। অর্ণবকে বলো আমাকে একটা সিএনজি রেখে দিতে। অর্ণব কিচ্ছু করবে না। তোমার এত যদি নেপাল যাওয়ার ইচ্ছা থাকে তুমি হেঁটে হেঁটে যাও। আপনাকে বলতেছি, কে আপনি? আশ্চর্য। এই মিস্টার, এই এই যে কে আপনি? কে আপনি? আমি কে মানে? আমি এই বাড়ির জামাই, আপনি কে? ও আসসালামু আলাইকুম, ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আপনি কে? উনি কে? এখানে কি করতেছেন? উনি আমার বস। বস? জি, অবশ্যই ওনার নাম বললে আপনি ঠিকই চিনতে পারবেন, বাংলাদেশের বেস্ট ফটোগ্রাফার অস্থির মাহমুদ। চিনলাম না। চিনলেন না? উনি বাংলাদেশের বেস্ট ফটোগ্রাফার। আর এরকম বাংলাদেশের বেস্ট অনেক ফটোগ্রাফার আমার বন্ধু, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, প্রীত, আমি তো ওনার নাম শুনিনি কখনো। বুঝতে পেরেছি, ওনারা তো অনেক সিনিয়র ফটোগ্রাফার, আর উনি হচ্ছেন ইয়াংদের মধ্যে বেস্ট ফটোগ্রাফার। ইয়াং? জি। উনি কথা বলে না কেন? উনি কথা বলে না, উনার ছবি কথা বলে। ও, আপনারা বিয়ের ছবি তুলতে আসছেন এখানে? আস্তে 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 ভাইয়া, বিয়ের ছবি না, ওয়েডিং ফটোগ্রাফি। আচ্ছা বুঝলাম, কিন্তু কোন স্টুডিও? স্টুডিও না ভাইয়া, স্টুডিওতে পাসপোর্ট সাইজের ছবি তুলে, আর আমরা হলাম বড় বড় ইভেন্টসের ছবি তুলি, ফটোগ্রাফি করি, মডেল ফটোগ্রাফি করি, ওয়েডিং ফটোগ্রাফি করি। আচ্ছা, আপনাদের অফিস কই আছে? আমি আপনাকে আমাদের ফেসবুকে পেজের লিংক দিয়ে দিব, সেখানে গেলে আপনি টোটাল ডিটেইলস পেয়ে যাবেন। না না, সেটা তো বুঝলাম, কিন্তু আপনাদের অফিস কোথায়, কোথায় বসেন? ফেসবুকে। ও, তার মানে আপনারা ভাসমান। এক্সকিউজ মি। কি যেন বলছিলেন ভাইয়া? আপনি বলতেছেন উনি ভালো ছবি তুলে? জি। বলেন ওনাকে আমার দু একটা ছবি তুলে দিতে। না 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 ভাইয়া, আপনি তো আমাদের প্যাকেজের মধ্যে নেই, আপনি হচ্ছেন প্যাকেজের বাইরে। আমাদের প্যাকেজে শুধু বর আর কনের ছবি তোলার কথা। অবশ্যই আপনি যদি ছবি তুলতে চান, আপনার ছবি আমরা অবশ্যই তুলে দিব। আপনি আমাদের ফেসবুকের পেজে গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে বুকিং দিবেন, বুকিং দেওয়ার পরে আমরা আপনাকে প্রাইস লিস্ট পাঠিয়ে দেব, তারপরে এসে আমরা ছবি তুলব। ও, আপনাদের ফেসবুক পেজে যেতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তারপর আপনারা ওই প্রাইস লিস্ট দিবেন, তারপর উনি আমার ছবি তুলবে। জি। ধান দাওয়াজের জায়গা পায় না। যান, বেজে যান।
কেন দেখতে ভালো লাগতেছে না? পাঞ্জাবি এটা পাঞ্জাবি না ফতুয়া? এটা পাঞ্জাবির মতো লাগে না, ফতুয়ার মতো লাগে না। এক্স্যাক্টলি, আমি সেটা বুঝতে পারছি। এটা হচ্ছে অর্ণবের গায়ে হলুদ পাঞ্জাবি, তোমাদের বাসা কি? তারপরে দেখো কি অবস্থা। বাকি সবার পাঞ্জাবি ঠিক আছে, আমারটার বেলা এই মারে কি দাঁড়ালো? তোমাদের ফ্যামিলিতে আমার কোনো ইনফরমেশন নেই। আরে এই পাঞ্জাবি সাইজের সাথে তুমি তোমার ইম্পর্টেন্স কেন মিলাচ্ছো? সবাই তোমরা সেজে গুজে বিয়ে বাড়িতে যাবা আর আমি এই পাঞ্জাবি পরে বসে থাকবো? বসে থাকতে কে বলছে? এটা এখন দাও, আমি এখন চেঞ্জ করাই নিয়ে আসি, প্রবলেম সলভ। চেঞ্জ তো করাই যায়, ভুলটা হবে কেন? এটা একটা বিয়ে বাড়ি, এত এত কাজ, ছোট্ট একটা ভুল হতে পারে না? এটা ভুল না, নেগলিজেন্স। উফ বাবা, হইছে, দাও তো খুলে দাও তো, আমি এটা এখন বলে দেই, চেঞ্জ করাই নিয়ে আসবে, দাও। না, দরকার নেই। আরে তুমি কি এটা বসে থাকবা নাকি? দাও। আমি বসে থাকবো তোমাকে বললো, আমি তো ঢাকা চলে যাচ্ছি। তুমি ঢাকা চলে যাচ্ছ? হ্যাঁ। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শোনো, যে ফ্যামিলিতে আমার কোনো ইম্পর্টেন্স নাই সেখানে বসে থাকা কোনো মানে হয় না, তাই আমি ঢাকা চলে যাচ্ছি। তুমি সিরিয়াসলি বলছো? আমি সিরিয়াসলি বলছি। তুমি সিরিয়াসলি ঢাকা যাবা? আমি সিরিয়াসলি ঢাকা যাচ্ছি। তুমি যাও। এই প্রত্যেকদিন তোমার সাথে নানা বিষয় নিয়ে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর আমার ভালো লাগে না। যন্ত্রণা দিতে হবে না আমাকে। চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? বাপ্পি চলে যাচ্ছে ঢাকায়। কি? কেন কি হয়েছে? আরে ওর একটা ছোটা দরকার। ঝামেলাটা শুরু করছে ঢাকা থেকে যে ওইখানে আসবে না। এখন চান্স পাইছে না? বাস সে চলে যাবে ঢাকায়, থাকবে না এখানে। এই বিয়েতে আমি থাকবো না। আচ্ছা হইছেটা কি বলবি তো? একটা পাঞ্জাবি। আরে বাবা, ওটার মাপ তো ছোট হইতেই পারে। বললাম দাও চেঞ্জ করে নিয়ে আসি, উনি ওটা চেঞ্জ করতে দিবেও না, গাছ মেরে পরে থাকবে এবং চলে যাবে ঢাকায়। যাক ঢাকায়, যাক নামে যাক। পাঞ্জাবি ছোট হয়েছে? তোমাদের আক্কুল বুঝি না। ওর জন্য পাঞ্জাবি কিনবা, আমার কাছ থেকে একবার জানতে পারলে না ওর সাইজ কত? আমি কেমনি বলবো? কিনছে তো তোর আব্বা। তুমিও আব্বাকে দিয়ে কিনো। আব্বা একটা কাজ ঠিক মতো করতে পারছে জীবনে? পাঞ্জাবি কিনতে দিছে ওর, তা তো আবার আব্বাকে। আচ্ছা আমি দেখতেছি, তুমি কোথাও যাবো, তুমি বসো এখানে। অনেকবার বলতেছে কিন্তু চলে যাবে, চলে যাবে। তুমি এখন কথা বলবা না। এই অন্য অন্যকে ডাকা দরকার নেই, তুমি চুপ করে থাকো এখানে। অন্য কি হয়েছে? এই বাপ্পি বলে ডাক করে ঢাকা চলে যেতে। বলো তো, আজকে ফার্স্ট টাইম আংটি কিনতে যাবো। তোর কি ধারণা এটা তোর ফার্স্ট টাইম লাস্ট টাইম আংটি কিনা? সবেমাত্র তো বিয়ের চক্করে পড়ছিস, আংটির থেকে নেল কাটার সব কেনার সময় বাদ দাও। বলো না কোনটা করবো। ও পিক আপ কালার একটা ড্রেস পরবে, এটা কি যায় ওটা শুধু? ও কি কালারের ড্রেস পরবে সেটা জেনে আমার দুটো ডিসাইড করে দিতে হবে, তুই কোনটা করবি? এটা পর যা। আবার কি বিকালে ফ্রি আছো? কেন? পেডিকিউর ম্যানিকিউর করতে যাব, চলো আমার সাথে। তুই পেডিকিউর ম্যানিকিউর করবি? আমি ওখানে গিয়ে কি করবো? গেলা যে একটু দেখাই দিলা কিভাবে পেডিকিউর ম্যানিকিউর করতে হয়। তোর কি তাই মনে হয় আমাকে থেকে? তাহলে চলো, তুমি আমার সাথে পেডিকিউর ম্যানিকিউর করে আসলা। আমি কি তোকে কখনো বলছি যে আমার পেডিকিউর ম্যানিকিউর করতে হবে? না বলো নাই, চলো সমস্যা নেই। জিজ্ঞেস কর গিয়ে যে আজকে রাত্রে আমি আর স্বপ্না খেতে যাবো, কোথায় যাবো খেতে চা জিজ্ঞেস কর। আবার
এসব তুমি করতেছো না? করার দেখছো কি, মাত্র তো শুরু, আরো বাকি আছে নাকি? এখন থেকে কোন চালের ভাত রান্না হবে সেটাও তোমাকে জিজ্ঞেস করে করব। বড় জামাই না তুমি? এই হাজবেন্ডকে রেসপেক্ট করে কথা বলবা। আসছে আমার হাজবেন্ড। আসো ভিতরে আসো, মজা দেখাচ্ছি। আসলাম। কি শুনতে চাইছ? কি অর্ণবের শ্বশুর বাড়ি থেকে নাকি সবকিছু ওকে দিচ্ছে? কি দিচ্ছে? এসি, ওয়াশিং মেশিন, খাট, আলমারি। আর বলো না, আব্বাকে এত করে বললাম এগুলো নিও না, ভালো দেখায় না। একমাত্র মেয়ে তো, ওরা দিবেই। কেন দিবে না, ভালো তো, জামার একটা খাতির আছে না? আর জিনিসগুলি তো অর্ণবকে দিচ্ছে না, দিচ্ছে ওনার মেয়েকে। ওনার মেয়ে ওয়াশিং মেশিন ইউজ করবে, এসির বাতাস খাবে। আচ্ছা, আমাদের বিয়ের কতদিন হয়েছে তুমি জানো না? না জানো না কেন, 5 বছর। আমার এসিটা, ওয়াশিং মেশিন, মানে তোমার আর কি, মানে ধরো ওয়াশিং মেশিন থাকলে ধরো তোমার কাজ করতে সুবিধা হতো না, বউর উপর ডিপেন্ডেন্সি কমতো। আমার যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আই এম হ্যাপি। না মানে আর একটু বেশি হলে ভালো হতো না? ধরো এই যে বড় আলমারি হলে কি হতো, তোমার কাপড় চোপড়গুলো তুমি ঠিকমতো রাখতে পারতা। আর যদি একটু বড় খাট হতো, না মানে ভালো করে ঘুমোতে পারতা। ঘুমোতে খুব কষ্ট হচ্ছে না? না তখন আরও ভালো হতো না? তোমার লজ্জা লাগতেছে না এগুলো বলতে? লজ্জা লাগবে কেন, এগুলো তো গিফট, দোয়া, মুরব্বীদের দোয়া। তো আমার কপালটাই খারাপ, অনবর এক লাকি, এরকম এক বাপের এক মেয়েকে বিয়ে করতে পারলে কত ভালো হতো। আমার একটা বড় আলমারি থাকতো, একটা বড় এসি থাকতো, আহ কি ঠান্ডা। শ্বশুর আব্বা এসির বিলটাও দিয়ে দিত। খুব বেশি ঠান্ডা বাতাস খেতে ইচ্ছে করতেছে না তোমার? যো এটা বিয়ে করে ফেলো। হ্যাঁ পারমিশন দিলাম, যো। আইরিন, তোর বড় আপু রাজি হয়েছে, তুমি আব্বার সাথে কথা বলো। আর শোনো, সব কিছু কিন্তু দুই সেট দুই সেট বলবা, এক সেট তোমার আর এক সেট হচ্ছে বড় আপুর। বড় আপু আগে আসছে না? আহা, জিনিস তোগুলো তো আমার জন্য না, এগুলো তো তোমাদের জন্য। আরিন একটু হোল্ড করো, তোমার বড় আপু কিছু বলবে। অন্য কোথাও তাকাইছ, মন সোজা বানাই দেবো। আরিন সব ক্যান্সেল। ও শোনো, আমি তোমাকে চিনি না। হ্যাঁ প্রি-ওয়েডিং। প্রি-ওয়েডিং কি আপনি জানেন না? বিয়ের আগে ছেলে মেয়ের যে সুন্দর সুন্দর ফটো সেশন হয় সেটাই প্রি-ওয়েডিং। ছেলে মেয়ে কোন একটা জায়গায় দাঁড়ায় ছবি তুলে ফেললে তুমি যাই। দূর
দূরে, বহু দূরে হতে হবে, যেখানে সবুজ গাছপালা থাকবে, প্রকৃতিটা খুব সুন্দর থাকবে, নদী নালা থাকবে, নদীর পানি থাকবে, কিছু ফুলের গাছ টাছ থাকবে সেখানে। ঢাকার আশেপাশে হলে আমি বলে দিতাম গাজীপুর বা চন্দ্রা, কিন্তু এখানে আচ্ছা নীলগিরি যাওয়া যায়। ও, নীলগিরি বোধ হয় আপনাদের একটু বেশি দূর হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, ইনানি বীচ, ইনানি বীচটা চমৎকার লোকেশন হবে। ইনানি বীচের সমুদ্রের পানিটা আবার ঝাপটা মেরে ছেলে আর মেয়ের গায়ে পড়বে, আর ব্যাকগ্রাউন্ডটা কি চমৎকার, ব্যাকগ্রাউন্ডে বিশাল সবুজ পাহাড়, আর আমরা তো ইনানি বীচের মাঝখান দিয়ে একটা বড় মিরর অ্যারেঞ্জ করব, মিররের চারিদিকে ফ্লাওয়ার থাকবে, ফ্লাওয়ার অ্যারেঞ্জ করা থাকবে, আর মেয়ের গায়ে কি থাকবে জানেন তো, মেয়েকে আমরা পড়াবো, যাবো স্টার মুভিজ দেখেন না, স্টার মুভিজে যে সাদা গাউন পরে, লম্বা সাদা গাউন পরা থাকবে মেয়েটা, যে দারুণ হবে। আর ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে থাকবে, একবার নিচের দিকে তাকাবে, একবার উপর দিকে তাকাবে, কি যে দারুণ ছবি আসবে। এরকম হয় নাকি? এই যে আপু দেখেন, আমাদের আগের তোলা কিছু ছবি প্রি ওয়েডিং, এগুলা বিয়ের আগে তোলা? হ্যাঁ, বিয়ের আগে প্রি ওয়েডিং। ওদের আম্মা আব্বা কিছু বলেনি? ভাইয়া, আলো ভাইয়া, আপনি যে ব্লু কালারের আমব্রেলার অর্ডার দিয়েছিলেন না, ওটা তো পুরো ঢাকা শহর তন্ন তন্ন খুঁজেছি, কোথাও ব্লু কালারের আমব্রেলা পাইনি। তারপরেও অস্থির ভাই এটা অর্ডার দিয়ে কোরিয়া থেকে নিয়ে এসেছে। আমার পাপিস, পাপিস ওটা তো একদম কমন হয়ে গেছে, সবাই পাপিস নিয়ে ছবি তোলে, আপনার জন্য আমরা বান্নি নিয়ে এসেছি। আচ্ছা, বান্নি কি? ওই যে হোয়াইট হোয়াইট ক্যারোটস খায়, ফ্লাপি ফ্লাপি, খরগোশের বাচ্চা? খরগোশ বান্নি, বান্নি দিয়ে কি হবে? একটা বান্নি ছেলের কোলে থাকবে, একটা বান্নি মেয়ের কোলে থাকবে, এই বান্নিটা ওই বান্নির দিকে তাকিয়ে থাকবে, ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে থাকবে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবে, কি লাভলি লাভলি ছবি হবে আপু, কল্পনাই করতে পারবেন না কি যে সুন্দর লাভলি ছবি। বাঘ নাই বাঘ, দুইটা বাঘ জোগাড় করো, একটা বাঘের উপরে ছেলে বসে থাকবে, আর একটা বাঘের উপর মেয়ে বসে থাকবে, দুজন দুজনের দিকে তাকায় থাকবে, অনেক ভালো লাগবে না? ফাজিল কোথাকার, মিষ্টি আনছো তো? হ্যাঁ, যেগুলো যেগুলো আনতে বসে সেগুলো আনছো তো? হ্যাঁ, মতিচুরের লাড্ডু, স্পঞ্জ রসগোল্লা, খিসা, পান্তুয়া আর হচ্ছে গুড়ের সন্দেশ, এই পাঁচটা তো আনছো অ্যাটলিস্ট। তোমার যে ভুলামন, নতুন বিয়াই, ঠিকঠাক মতো মিষ্টি না খাওয়ার তো ইজ্জতই থাকবে না, আনছো তো ঠিক মতো বলো? আনছি। হ্যালো, তোমরা আসছো? নিচে হন দিচ্ছে আপা, ওরা আসছে, ওরা আসছে, একটু যাও না নিচে, যাও যাও, ঠিকঠাক মতো কথা বলবা কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি রান্নাঘর দেখেছি, দাঁড়া এখন তোকে না ডাকা পর্যন্ত তুই এ ঘর থেকে বেরোবি না, এক দুই ঘন্টা থাক। হ্যালো, তোমাদের এখানে যা কাণ্ডবৃত্তি শুরু হয়েছে না, তাতে আমার পেট খারাপ হয়েছে। তোমাদের ফ্যামিলিতে আমাকে ঠিকমতো ইন্ট্রোডিউস করা যেতে পারে না? আল্লাহ গো, আমার ফ্যামিলি আবার কি করলো? আমার প্রফেশন নিয়ে তোমার ফ্যামিলিকে কথা বলতে প্রবলেম হয়, লজ্জা লাগে? কে কি বলছে বলো তো? কি বলবে? বললো এ আমার বড় মেয়ের জামাই, ওনার ঢাকায় একটা এজেন্সি আছে। না তো ভুল তো কিছু বলে নাই। আমার এজেন্সি আছে নাকি? আমি তো একটা অ্যাড এজেন্সির কপিরাইটার, এজেন্সি আসবে কোত্থেকে? আর একটু বাড়াই বলছে আর কি। বাড়াই বলবে কেন? এজেন্সি আছে শুনে আরেকজন বললো আমার ছেলেটা ইন্টার্নি করবে, আপনি আপনার ওখানে একটা চাকরি দেন, আমি কি মানুষকে চাকরি দিয়ে বেড়াই? আরে ব্রেত বাদ দাও তো, এগুলো ধরতে হয় না। আরেকজন বলে আপনি কি রাইটার, আপনার কি গত বইমেলায় বই বাড়িয়েছে, আপনি কি কবিতা লেখেন নাকি সাহিত্য চর্চা করেন? আমি হচ্ছি একটা অ্যাড এজেন্সির কপি রাইটার, আমি লিখি পে অফ লাইন, কবিতা আসবে কোত্থেকে? আরে বাবা, মানুষই রাইটার কপি রাইটার এত ডিফারেন্স কি বোঝে? বোঝে, সবই বোঝে। আর যে বললো ভাই আপনার না এজেন্সি আছে, আচ্ছা ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট কত? আমি কি ট্রাভেল এজেন্সিতে চাকরি করি নাকি,
আমি তো চাকরি করি অ্যাড এজেন্সিতে। এই তুমি হাসতেছো না? কই আমি হাসি না তো? তুমি হাসতেছো আর ওইদিকে মোবাশ্বেরও মুক্তি পিঠে হাসতেছিল। তোমরা কি মনে করো আমাকে? কি আমাকে সার্কাসে ক্লাউন মনে করো? আমাকে জোকার মনে হয়? বাবা রে, আমরা সবাই ভুল করছি, তুমি একদম ঠিকঠাক আছো, ঠিক আছে? সবাই ভুল করছি। সবসময় তো ভুল আমার বেলায় হয়, দাওয়াত দিতে ভুল হয়, আমার প্রফেশন বলতে ভুল হয়, আমাকে ইন্ট্রোডিউস করাতে ভুল হয়, আমার পাঞ্জাবি কেনার জন্য ভুল হয়, সব তো ভুলই হয়ে আসছে। আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি ওদেরকে ফোন করে বলতেছি আপনারা একটু প্লিজ কষ্ট করে আসেন, তারপর আমি ওনাদের প্রত্যেকের সামনে গিয়ে গিয়ে তোমাকে ইন্ডিভিজুয়ালি আমি ইন্ট্রোডিউস করাবো। খুশি? শান্তি হবে তো তোমার? না, শান্তি হবে না। আস্তে কথা বলো, বাড়ি ভর্তি লোকজন। শুনুক, যে ভাষায় আমার কোনো সম্মান নাই সেখানে আমার থাকার প্রয়োজন নেই, আমি চলে যাবো। যাও তুমি, বাপি সিনক্রিট করো না তো। আমি ঢাকা চলে যাচ্ছি, তুমি তোমার কাজকর্ম সেরে তুমি ঢাকা চলে এসো, আর যদি তোমার আসতে ইচ্ছে না হয় আসার দরকার নেই। কেন আসছ? দেখতে আসলাম মহাশয় সাহেব কি করলো। আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি কপিরাইটারের চাকরিটা ছেড়ে দিব, কারণ আমাকে ইন্ট্রোডিউস করতে তোমাদের ফ্যামিলিতে প্রবলেম হয়। তো ভাবছি একটা ব্যাংকে চাকরি নেব, তখন সবাই বলবে অর্ষার জামাই একজন ব্যাংকার, ভালো হবে না? ঠিক আছে, আমি মুবাশ্বেরকে বলে দিব তোমার জন্য যেন একটা ব্যাংকে চাকরি খুঁজে দেয়। মোবাশ্বের কেন? আমার কি এত দুর্দিন আসছে মোবাশ্বেরকে বলতে হবে আমার চাকরির তকদিরের জন্য? অনেক সিনক্রেট করছো আন্না, সারাদিন আমার উপর দিয়ে কী যে গেছে সেটা তো জানবা না, বুঝতেও পারবা না। আমার একটা মাত্র ভাই, আমি সারাটা দিন মুখটা কালো করে বসেছিলাম, সবাই আমাকে জিজ্ঞেস করছে বাপি কই। আমি বলছি ওর একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, ইমার্জেন্সিতে চলে যেতে হয়েছে। ও তাহলে সবাই জানে না আমি কেন চলে গেছি? আমি তো আরো ভেবে মরতেছি কি জানি কি বলবো। তুমি কেয়ারলেস হইতে পারো, আমি না। আমি কেয়ারলেস? আমি এখানে কেন আসছি জানো? আমি হচ্ছি এই বাড়ির বড় জামাই, আমি না থাকলে লোকজন নানা কথা বলবে, আমার একটা দায়িত্ববোধ আছে না? ওরে ঠুম, বড় জামাই দায়িত্ব, যাও এখন একটু কাজ করো গিয়ে, সবাইকে জিজ্ঞেস করো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা। যাও। আমি গিয়ে সবাইকে জিজ্ঞেস করবো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা? আমি হচ্ছি এই বাড়ির বড় জামাই, সবাই এসে আমাকে জিজ্ঞেস করবে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি কিনা। আপনি খাইছেন? খাইছেন? আপনি আপনি খান না, কেন খান না? চল। জিজ্ঞেস করবে না? দিন শেষে ঘরে ফেরা ঘামে ভেজে গায়ে শুক।